আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2022 সালের এসএসসি পরীক্ষার পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব এবং এর পরপরে আমরা এ সকল বিষয়ের সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করব। এর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দাও। তো বন্ধুরা দেখো, পৌরনীতি ও নাগরিকতা প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা, এখান থেকে তোমরা যে সকল বিষয়বস্তু বা পাঠগুলো তোমরা পড়বে, পৌরনীতি ও নাগরিকতা, পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর, বিষয়বস্তু, পরিবার, পরিবারের শ্রেণীবিভাগ, পরিবারের কার্যাবলী, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, সরকারের ধারণা, রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। এরপর দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা, দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে নাগরিক ও নাগরিকতা, নাগরিকতা অর্জনের পদ্ধতি, দ্বৈত নাগরিকতা, সুনাগরিক, নাগরিক অধিকার, নাগরিকের শ্রেণীবিভাগ, তথ্য অধিকার আইন, যেসব তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয়, তথ্য প্রক্রিয়া প্রাপ্তির প্রক্রিয়া, নাগরিকের কর্তব্য, কর্তব্যের শ্রেণীবিভাগ, অধিকার ও কর্তব্যের সম্পর্ক। চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা থেকে তোমরা যে সকল পাঠগুলো পড়বে, রাষ্ট্র ও সরকার, রাষ্ট্রের ধরন, অর্থনৈতিক ভিত্তিতে রাষ্ট্র, পুঁজিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র, ক্ষমতা উৎসের ভিত্তিতে রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুণ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ত্রুটি, গণতান্ত্রিক সফল করার উপায় ও গণতান্ত্রিক আচরণ, একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষ, ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র, এককেন্দ্রিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্র, উত্তরাধিকার সূত্রে ভিত্তিতে রাষ্ট্র, উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র, সরকারের শ্রেণীবিভাগ, ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ, এককেন্দ্রিক সরকার, এককেন্দ্রিক সরকারের গুণ, এককেন্দ্রিক সরকারের ত্রুটি, যুক্তরাষ্ট্রীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণ, যুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটি, আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ, সংসদীয় সরকার, সংসদীয় সরকারের গুণ, সংসদীয় সরকারের ত্রুটি, রাষ্ট্রপতি শাসিত সরকার, রাষ্ট্রপতি সরকারের গুণ, রাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটি। এরপর পর্বে তোমরা পঞ্চম অধ্যায় সংবিধান, সংবিধানের ধারণা ও গুরুত্ব, সংবিধান প্রণয়ন পদ্ধতি, সংবিধানের শ্রেণীবিভাগ, লিখিত সংবিধানের বৈশিষ্ট্য, অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য, উত্তর সংবিধানের বৈশিষ্ট্য, বাংলাদেশ সংবিধান, বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য। এরপর আছে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা, এখান থেকে তোমরা পড়বে বাংলাদেশের সরকারের স্বরূপ, বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ, শাসন বিভাগ, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ, মন্ত্রিপরিষদ, মন্ত্রিপরিষদের ক্ষমতা ও কার্যাবলী, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, কেন্দ্রীয় প্রশাসন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশের আইনসভা গঠন, জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী, বাংলাদেশের বিচার বিভাগ, বিচার বিভাগের গঠন, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী, আপিল বিভাগের ক্ষমতা ও কাজ, হাইকোর্ট বিভাগের ক্ষমতা ও কাজ। এবার আছে দশম অধ্যায় স্বাধীন বাংলাদেশের অদ্ভুদায় নাগরিক চেতনা, এখান থেকে তোমরা পড়বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমি, 1940 সালের লাহোর প্রস্তাব, ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচন, ছয় দফা কর্মসূচি, 1969-এ গণউদ্বোধন, 1970 সালের নির্বাচন ও নির্বাচনের ফলাফল, অসহযোগ আন্দোলন, স্বাধীনতার ঘোষণা, 1971 সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ, অভ্যন্তরীণ প্রতিরোধ ও গেরিলা আক্রমণ, মুক্তিযুদ্ধ সংগঠন ও পরিচালনা, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ। একাদশ অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন, সার্ক গঠন, সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য, সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক, জাতিসংঘ, জাতিসংঘের উদ্দেশ্য, জাতিসংঘের গঠন, সাধারণ পরিষদ গঠন কার্যাবলী, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত, জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের ভূমিকা, ইসলামী সহযোগিতা সংস্থা OIC। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের পৌরনীতি ও নাগরিকতা সংক্ষিপ্ত সিলেবাসটি। আমি অধ্যায়গুলো আবার বলছি, তোমরা বই থেকে দাগিয়ে নাও অথবা স্ক্রিনশট করে নাও। তো দেখো, প্রথম অধ্যায় নাগরিক, পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা, তৃতীয় অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা,
পঞ্চম অধ্যায় সংবিধান, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা, দশম অধ্যায় স্বাধীন বাংলাদেশ অদ্বুদয় নাগরিকের চেতনা, একাদশ অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। তো এই ছিল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের কোন কোন বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস ও সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।